হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমি চিংড়ি মাছের ঝোল রান্না করবো আলু বেগুন কোয়াশ দিয়ে। দেখতে দেখো, এই দেখো সবজি কেটে নিয়েছি, যে মাছ কেটে নিয়েছি, আর এখন আমি এই তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছের ঝোল রান্না করবো আলু বেগুন আর কোয়াশ দিয়ে। দেখতে থাকো তোমরা বন্ধুরা, কেমন লাগে তরকারিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখে থাকো কীভাবে রান্না করি। মাছ ভেজে দেখো, অল্প মাছ রান্না করে রাখছি। দেখতে থাকো প্লিজ, মাছ ভাজা হয়ে গেল। এখন আমি তেলে মতো পেঁয়াজ আর লঙ্কা সম্ভব দিয়েছি। তারপর আমি সবজি ভুজব। দেখতে থাকো প্লিজ বন্ধুরা, এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে পরিমাণ মতন করে লবণ ভুলে দিয়ে দিচ্ছি। এই যে ভাত করে ভুলে করে কেটে নিব। কেটে সামান্য করে এখন একটু ধীরে ধীরে দিয়ে দিব। ধীরে 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 দিয়ে দিব। বাসা বন্ধুরা দিয়ে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব। দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর বাড়িতে ঘরে রান্না করে কেউ পাতলা ঝোল খেতে খেতে হবে। তো দেখো ভালো লাগে নাকি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। মানে বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও আর খেয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রেসিপিটা। তিন মাসের ঝোল দেখতে থাকো, পেশেন্টের খাবার তিন মাসের ঝোল। তিন মাসের ঝোল ছিল অনেক উপকারী। বেশি মাছ না আসে, অল্প মাছ খাওয়া ভালো। এখানে দেখো জল দিয়ে দিচ্ছি, ভালো করে চটে নিয়ে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ রেখে জলটা ফুটিয়ে নিয়ে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালো করে দু তিন মিনিট রেখে মাছটা ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই দেখো আমার শিঙি মাছের ঝোলের রেসিপি প্রায় হয়ে আসছে। এই দেখো বন্ধুরা কেমন লাগছে, বুঝলে যে মাছ দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নেবো, দু এক মিনিট পরে নামিয়ে নেবো। এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা কেমন লাগছে, ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো আমার শিঙি মাছের ঝোল কীভাবে রান্না করলাম, ঘরোয়া খাবার। দেখতে থাকো এটা বাঙালি মানুষের খাবার। দেখতে থাকো এই দেখো নামিয়ে নিয়েছি। দেখো আমার শিঙি মাছের পাতলা ঝোল রেসিপি হয়ে গেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে আসি।